আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে এই জেলা খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে। একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড়। সব কিছু মিলিয়ে রাঙামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায়। হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাঙামাটির বেশ কয়েকটি স্পট, পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন। সব কিছু মিলিয়েই হতে চলছে আমাদের আজকের ভিডিও। আমাদের এবারের রাঙামাটি ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে। এ যাত্রায় আমরা যাচ্ছি ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে। প্রথমে একটি মিনি ট্রানজিট বাসে করে আমরা রওনা দিই টিটিপাড়ার উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমাদের মূল বাস ছেড়ে যাবে রাঙামাটির উদ্দেশ্যে। মনে রাখবেন, একমাত্র বাস যোগেই ঢাকা থেকে সরাসরি রাঙামাটি পৌঁছানো সম্ভব, তাই চেষ্টা করবেন ভ্রমণের 3-4 দিন আগে অবশ্যই টিকিট কেটে রাখার। আমাদের বাস রাত 9:30 আল্লাহ নাম নিয়ে যাত্রা শুরু করে রাঙামাটির উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 7-8 ঘন্টার মতো। বাসভেদে ভাড়া পড়বে জনপ্রতি 620 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত। রাত 1:30 কুমিল্লার ড্রিম হাউস রেস্তোরাঁতে আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছিল। ভ্রমণকালে অবশ্যই খাবার অর্ডার করার আগে তার দাম সম্পর্কে জেনে নেবেন, কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে সাধারণত খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদেরকে নিয়ে বাস আবারও যাত্রা শুরু করে গন্তব্যের উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সকাল 6 নাগাদ আমরা পৌঁছে যাব লাল পাহাড়ের দেশ রাঙামাটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল লাল পাহাড়ের দেশ রাঙামাটি থেকে। আপনারা জানেন আমরা গতকাল রাত 8:45 ইউনিক সার্ভিসের এই বাসটিতে করে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ আজকে ভোর 6টায় আমরা এসে পৌঁছালাম এই রাঙামাটিতে। তো আমরা নেমেছি মূলত আমাদের এই রাঙামাটির শেষ বাসস্টপ রিজার্ভ বাজারে, আমাদেরকে বাস এখানে নামিয়ে দিয়ে গিয়েছে। আর এখন আমরা আমাদের সকালের নাস্তাটা করে নিচ্ছি ঠিক এখানেই এই খাজা হোটেলটিতে। আমাদের সকালের নাস্তা চলে এসেছে, পরোটা 10 টাকা, ডিম ভাজি 20 টাকা। সকালের নাস্তা করছি আপাতত। সকাল 6:30 আলহামদুলিল্লাহ আমরা মাত্র নাস্তা করে বের হলাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। শুভ সকাল রাঙামাটিতে। শুভ সকাল রাঙামাটি। সামনে মসজিদের ঘাট আছে, সিঁড়ি শর্টকাট 2 মিনিটের হাঁটে আমরা আপনাকে ওইখানে নিয়ে যাবো। ওখান থেকে আমাদের বোট, এই হচ্ছে আমাদের বোট, বিশাল বড় বোট, যদিও আমরা মানুষ মাত্র 8 জন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের বোট। আজকে আমরা এই বোটে করে সারাদিন ঘুরবো কাপ্তাই লেকে এবং রাঙামাটির বেশ কয়েকটি স্পট ঘুরে দেখবো। সকালে নাস্তার পর্ব সেরে রাঙামাটির রিজার্ভ বাজার সংলগ্ন ঘাট থেকে 2000 টাকায় আমরা একটি ট্রলার ভাড়া করি। মূলত এই ট্রলার করে আজ সারাদিন আমরা ঘুরে দেখব কাপ্তাই লেক এবং এর আশেপাশের বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্পট, যার মধ্যে রয়েছে রাজবাড়ি বনবিহার, বড় বুদ্ধ মূর্তি, আদিবাসী গ্রাম, সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ এবং পলল পার্ক। একদিনের ট্যুর প্ল্যান নিয়ে যারা রাঙামাটি ঘুরতে আসেন তারা সাধারণত এই স্পটগুলোই বেছে নেন। জেনে রাখা ভালো, স্থল এবং নৌ এই দুই পথেই আপনি চাইলে রাঙামাটি ঘুরে দেখতে পারেন। তবে বর্ষাকালে স্পটগুলোর পাশাপাশি কাপ্তাই লেকের সৌন্দর্য দেখার জন্য বেশিরভাগ পর্যটক এই নৌ ভ্রমণকেই বেছে নেয়। সকাল 7:33 আর আলহামদুলিল্লাহ আমরা আসলাম আমাদের আজকের রাঙামাটি ভ্রমণের প্রথম স্পট, রাজবাড়ি বনবিহার মৎস্য অভয়াশ্রম। আমরা প্রথমত সেই রিজার্ভ বাজার নেমেছিলাম আজকে সকালে বাস থেকে। এরপর সকালে নাস্তা করে, এখানে একটা মসজিদ আছে, ওই মসজিদ সংলগ্ন ঘাট থেকে আমাদের ট্রলারে করে আমরা আসলাম আমাদের এই প্রথম স্পট। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার এই রাজবন বিহার। 1977 সালে বনভান্তে লংদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন। পরে বনভান্ত তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় দেখার পাশাপাশি আগত পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু
অবমুক্ত অবস্থায় থাকে এখানকার বেশ কয়েকটি বানর। বনবিহার ঘোরা শেষ করে আমরা আবারও উঠে পড়ি আমাদের রিজার্ভ করা ট্রলারে। বিহারের ঠিক অপর প্রান্তে চাকমা রাজার বাড়ির অবস্থান। বিষয়টি ট্রলার চালক এড়িয়ে যাবার কারণে এ যাত্রায় ভুলবশত আমরা তা না দেখেই চলে যাচ্ছি। তবে আপনারা আসলে অবশ্যই মনে করে এ জায়গাটিও ঘুরে যাবেন। এছাড়া কাপ্তাইলেক ভ্রমণকালে আশেপাশের পাহাড়গুলোতে দেখা মিলবে বেশ কয়েকটি খাবার রেস্টুরেন্টের। চাইলে এসব জায়গা থেকে দুপুরে খাবার অর্ডার করে যেতে পারেন। দুপাশে ছোট বড় অসংখ্য পাহাড়, এরই মাঝে বয়ে চলা কাপ্তাইলেক। সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্যে। সকাল 8:54 বাজে আর আমরা চলে আসলাম আমাদের রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় এবং তৃতীয় স্পট। এটা হচ্ছে আদিবাসীদের মার্কেট আর এটা হচ্ছে বৌদ্ধবিহার। এখন আমরা এই রুটটা ধরে যাব, জাস্ট বৌদ্ধবিহারটা ঘুরবো। আর ওই যে ওখানে একটা মূর্তি আছে, জাস্ট এখান থেকে ঘুরে আবার এখানে এসে আদিবাসীদের দোকান, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা উপাসনালয়। আর আমরা যাচ্ছি সামনের দিকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আর একটা প্রতিমা বা মূর্তি। আমরা এখন আসলাম চাকমাদের মার্কেট বা বাজার বলে এটাকে। এখানে আর কি ওনাদের ব্যবহৃত বা তৈরিকৃত বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এখানে। এগুলো কি আপনারাই বানান? আচ্ছা আচ্ছা, আপনারা তো এখানেই থাকেন না? এখানে কি আপনাদের বাসা আলাদা? আচ্ছা আচ্ছা, এটা জাস্ট মার্কেট আপনাদের। ডাব কত করে ভাই? 60 টাকা। তো এখানে পাহাড়ি ডাব, যে এখানে আনারস। আনারস কত করে? 10 টাকা। দেখুন, এগুলো তো পাহাড়ি আনারস না? এগুলো কি আপনারা চাষ করেন? মিষ্টি হবে, মিষ্টি। তো আমরা এখন আনারস খাচ্ছি, 10 টাকা পার পিস। আর এখানে অনেকগুলো বড়ই দেয় 20 টাকায়। যেটা আমি আপনাদেরকে একটু দেখাই, যে এই সম্পূর্ণ বড়ইটা 20 টাকা। মানে গম থাকে মানে ভালো থাকে, গম থাকে মানে গম দিয়ে আটা করব, গম থাকে গম থাকে গম থাকে। তো আমরা এখন আদিবাসী মার্কেট থেকে চলে যাচ্ছি আবার আমাদের বোটে। আমরা এই পর্যন্ত মোট 3টা স্পট দেখলাম। একটা হচ্ছে সেই বনবিহার, আর এই যে এখানে বৌদ্ধ উপাসনালয়, আর এইটা হচ্ছে আদিবাসীদের মার্কেট। ওই যে আমাদের বোট, বড় বুদ্ধ মূর্তি এবং আদিবাসীদের মার্কেট ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি পাশেই অবস্থিত আরেকটি স্পট, যার নাম আদিবাসী গ্রাম। সকাল 9:50 বাজে আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আমাদের আরেকটা স্পট। এটা হচ্ছে আদিবাসীদের গ্রাম নির্বাণ দ্বীপ, বৌদ্ধ ধাতু জাদি ভাবনা কেন্দ্র। পাহাড়ি মিষ্টি বড়ই মাত্র 30 টাকা। এই যে এগুলা যদি 34 টাকা পরীক্ষাও হবে, এই কাছে খাবেন, খাওয়ার ফলে এই যে চবা যাইতে থাকবে। যদি আপনার 34 টাকা তাহলে আপনার এটা হলুদ কালার হবে, আর যদি 34 না থাকে তাহলে সাদাই থাকবে। 10 টাকা। আমরা বেশ কয়েকটা সিঁড়ি অতিক্রম করে আসলাম এই জায়গাটিতে। এই জায়গাটিকে মূলত বলা হয় আদিবাসীদের গ্রাম। তো এখানে ওনারা বসবাস করে এবং বেশ কয়েকটা দোকানপাট রয়েছে। আপনার কোন উপজাতি? চাকমা। আপনাদের এই দোকানে কি কি পাওয়া যায় এখানে? এই আপনার দোকান এখানে হচ্ছে বিছনা চাদর, চাল, শাড়ি, ত্রিপিস, আমাদের পাহাড়িদের স্কুল ব্যাগ আছে কয়েক প্রকার। এগুলো সবগুলোই তো আপনাদের নিজস্ব হাতে বানানো? হ্যাঁ। এটা তো আপনাদের একটা গ্রাম। কয়টা পরিবার বাস করে এখানে? এখানে মাত্র 14 পরিবার। 14টা পরিবার। আপনিও এখানে থাকেন? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন এটা ওনাদের দোকান, আর ওদিকে ওনাদের ঘর বাড়ি। আমাদের বোর্ডটা রাখা হচ্ছে ওইখানে। আমরা এখন আদিবাসী গ্রাম ঘুরে চলে যাচ্ছি আবার আমাদের বোর্ডে। এখন এখান থেকে সম্ভবত যাব শুভলং ঝর্ণা, যাওয়ার পথে আমাদের দুপুরে খাবারটা অর্ডার দিয়ে যাব। আর এই যে আমাদের বোর্ড এখানে রাখা আছে, তো চলুন যাওয়া যাক। 10:31 বাজে আর আমরা
আসলাম ঝুমঘর রেস্টুরেন্টে। মূলত আমরা দুপুরে যেই খাবারটা খাবো সেটা ওনাদের আগে থেকে অর্ডার করে রাখতে হবে। তো এখানে ঝুমঘর রেস্টুরেন্ট আছে এবং আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো আপনারা এই কাপ্তাই লেক ভ্রমণে দেখা মিলবে। এখানে এই যে ওনাদের খাবার চারটা দেওয়া আছে, সাদা ভাত চিকেন আর হচ্ছে আপনার চাপিলা মাছ ভর্তা, তারপর কাসকি মাছ ফ্রাই, অথবা হচ্ছে আপনার কলা মোচা, দুইটা অপশন আছে, যে কোনো একটু চয়েস করতে পারবেন। এবং হচ্ছে আপনার সালাদ তবে পাইরে সালাদ আর মিক্স সবজি হবে এবং ঝুমঘর ডাল থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা আমাদের এই ঝুমঘর রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরের খাবার অর্ডার দিয়ে গেলাম। এটা মিনিমাম ওনাদেরকে আধা ঘন্টা আগে জানাতে হবে। ঝুমঘর রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার অর্ডার করে বোট নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি শুভলং ঝর্ণা দেখার উদ্দেশ্যে। রাঙামাটির অন্যান্য স্পটগুলো স্থলপথে ঘুরে দেখা সম্ভব হলেও শুভলং ঝর্ণা আসার জন্য একমাত্র এই নৌপথ ভরসা। শহর থেকে এসব ইঞ্জিন চালিত ট্রলারে করে আসতে সময় লাগবে আনুমানিক দেড় থেকে দুই ঘন্টার মতো। বর্ষা মৌসুমে শুভলং ঝর্ণার জলধারা প্রায় 140 ফুট উঁচু থেকে নিচে আশ্রয় পড়া শীতল পানিতে পর্যটকদের গা ভেজে যায়। সকাল 11:08 আর ফাইনালি আমরা চলে আসলাম সেই শুভলং ঝর্ণা। টিকিট লাগে কত করে? 20 টাকা। ঝর্ণা কই আপনাদের? ঝর্ণা হালকা। তো আমার সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটাই সেই শুভলং ঝর্ণা। এখন যেহেতু চৈত্র মাস তো ঝর্ণায় পানি থাকবে না, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ রোজার ঈদের পরে পানি আসা শুরু হবে এই ঝর্ণাগুলোতে এবং পর্যটকদেরও খুব একটা চাপ সৃষ্টি হবে এই জায়গায়। আসলে বর্ষাকালে এটা আসল সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন। তো বর্ষাকালে যদি আমাদের সাথে আসতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপ অ্যাডভেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশ এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ রোজার ঈদের পরে আমাদের রাঙামাটি রেগুলার ট্রিপ থাকবে। তো আমরা এই ঝর্ণা দেখা শেষ করে এখন এই উপরে সিঁড়ি দিয়ে উঠলাম জাস্ট এরিয়াটা দেখানোর জন্য। এটার নাম কি? শিলার ডাক। শিলার ডাক জায়গার নাম শুভলং ঝর্ণা পর্যটন কেন্দ্র। ও আচ্ছা, এটা উদ্বোধন করা হয়েছিল না 20 ফেব্রুয়ারি 2005 সালে। আমরা শুভলং ঝর্ণা ঘোরা শেষ করলাম, জাস্ট দেখে গেলাম। এখন আমরা চলে যাব আমাদের দুপুরে সেই খাবার হোটেলে বা রেস্টুরেন্টটিতে। আমরা মাত্র এই শুভলং ঝর্ণা ঘুরে আসলাম এই ঝুমঘর রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট থেকে এরকম একটা ওয়েদার। আর আজকে আমার দুপুরে লাঞ্চে এখানে সালাদ দিয়েছে ভেজিটেবল, ওখানে ওটা কাচকি মাছের ফ্রাই সম্ভবত, আর এটা কলার একটা ভর্তা, ডাল আছে, আর ব্যাম্বো চিকেন আসছে। আমাদের স্পেশাল যে মেনুটা সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন, যেটা আমরা সাজিয়ে গেলে প্রতিনিয়ত খাই। তো সেটা আজকে আমরা ফ্রাই করবো রাঙামাটি এই ঝুমঘর রেস্টুরেন্টে। দুপুরের খাবারের পর্ব শেষ, আমরা এখন রওনা দিচ্ছি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত বীজ দেখার উদ্দেশ্যে। দুপুর 2:01 আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম অবশেষে সেই রাঙামাটি বিখ্যাত ঝুলন্ত বীজ। ঝুলন্ত বীজের প্রবেশ টিকিট 20 টাকা। আর এই যে আমরা সবাই, তো বর্ষাকালে এই ঝুলন্ত বীজ হয়ে যায় ডুবন্ত বীজ, মানে এখানে পানি উঠে যায়, এত পরিমাণ পানি চলে আসে এখানে। তো এখন আমরা ঝুলন্ত বীজটা হেঁটেই পাড়ি দিচ্ছি। আমরা ঝুলন্ত ব্রিজ থেকে এই সিঁড়িটা ধরে এখন উপরে যাচ্ছি, আর আশেপাশের জাস্ট পরিবেশ হচ্ছে এটা পাহাড়ি আনারস, কলা, ফলমূল, এটা বাজার বসেছে। কোনটা কত? 5 টাকা করে আনারস দেখেন, 5 টাকার আনারস। এগুলো হয় কই? পাহাড়ে পাহাড়ে। আর এগুলো 10 টাকা দেখেন, কত বড় বড় আনারস শুধুমাত্র 10 টাকা। আমরা এখন আরেকটু উঁচুতে উঠলাম,
বাচ্চাদের জন্য প্লে জোন রয়েছে, ওখানে কিছু দোকান রয়েছে। আর আমাদের বোটটা কিন্তু ঠিক ওই পাশে রাখা আছে, আর ওই যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষে আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের বোটে। আর এখন আমাদের বাকি শুধুমাত্র একটা স্পট, সেটা হচ্ছে রাঙামাটির সে বিখ্যাত পলাল পার্ক। আর এই যে আমরা সবাই আছি, তো আমরা এখন আবারও উঠে যাচ্ছি আমাদের বোটে গন্তব্য সেই পলাল পার্ক। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে আসলাম আমাদের আজকে রাঙামাটি ভ্রমণের শেষ স্পট, সেই পলাল পার্ক। মূলত এখানে সুইমিং পুল আছে, কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে, আর পার্কটাও বিশাল বড়। আমরা আমাদের ট্রলারটা ছেড়ে দিলাম, আমরা আজকে বিকাল পর্যন্ত এখানে ঘুরবো। সামনে শহীদ মিনার আছে, ওটাও ঘুরে দেখবো। আর এরপর আমাদের রাতে ঢাকার বাস 8:30। আমরা টিকিট কেটে নিলাম জনপ্রতি 40 টাকা করে, সে ফটো পয়েন্ট। আর মেনলি এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো কাপ্তাইল লেকের একটা ভিউ পাবেন। আর এই যে সুইমিং পুলটা, এটা পার পারসন 200 টাকা করে নেয়, সময় 1 ঘন্টা। জাস্ট এই জায়গা থেকে আপনার কাপ্তাইল লেকের একটা ভিউ পাবেন, অসম্ভব সুন্দর। দেখেন চোখ যত দূর যায় পুরোটাই কিন্তু সেই কাপ্তাই লেক। আর আমরা আছি বর্তমানে সেই পলাল পার্কে। এখানেও একটা ঝুলন্ত সেতু রয়েছে। আর এই যে এই স্পটটায় মূলত পর্যটকদের সেই নৌকাগুলো থাকে। আর ওই যে এখানে একটা স্পেস রয়েছে, ওখান থেকে ছবি তোলা যায়। এবং এখানে কায়াকিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি এই পলাল পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, সেটা হচ্ছে সেই লাভ পয়েন্ট। লাভ পয়েন্ট পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত একটি ভালোবাসার স্মারক বিশেষ। এটি মূলত এক আমেরিকান দম্পতির ভালোবাসার স্মরণে নির্মিত হয়েছে, যারা 2014 সালের 19 মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকের ইঞ্জিন চালিত বোট উল্টে পানিতে ডুবে মারা যায়। 3 দিন পরে তাদের নিথর দেহ উদ্ধারের পর একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আমাদের একদিনের রাঙামাটি ভ্রমণের শেষ স্পট পলাল পার্ক ঘোরা শেষ করে 80 টাকা রিজার্ভ করা সিএনজিতে আমরা চলে আসি রিজার্ভ বাজার নামক এলাকায়। আপনারা যদি রাঙামাটি 2 থেকে 3 দিনের প্ল্যান নিয়ে আসেন, তাহলে এখানে বেশ কয়েকটি হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। আর যদি আমাদের মতো চলে আসতে চান, সেক্ষেত্রে এখানেই সকল পরিবহনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন, তবে চেষ্টা করবেন সকালে এসেই টিকিট কেটে রাখার। আজকের রাঙামাটি ভ্রমণ পর্ব ছিল এতটুকুই। ট্যুর সম্পর্কিত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।